नमस्कार बंधुरा आशा करी अपना सबाई भालो आछेन। आमार नाम सायन घोष चले एसेছি नतून एक भिडियो नहीं जेखने आज के आमरा एकटू आलादा डिसकशन करार चेष्टा करब। प्रत्येक बार जो भिडियोगुलो आपनारा पान आमरा स्टक डिसकशन करे थाकी, उइकली स्टक डिसकशन करी, तारपर आमरा फंडामेंटल डिसकशन करते थाकी। बाट आजकेर भिडियो एकटू आलादा। एखाने आमरा मेनली दुटो प्रब्लेमेर ब्यापारे डिसकस करार चेष्टा करब, जादेर सल्यूशन की होते पारे ओटाओ आमरा डिसकस करब। तो प्रब्लेमगुलो की आछे एक एकटा करे देखी। দেখুন অনেক সময় আমরা এই প্রবলেম ফেস করে থাকি, যেটা আমাদের স্টুডেন্ট অনেক সময় আমাদের বলে কি স্যার সুইং ট্রেডিং এর জন্য আপনারা যে স্টকগুলো দিচ্ছেন, তো স্টক তো সবকটা রকেট হয়ে যাচ্ছে, যখনই দেন উইদিন 1 to 2 ডেজ এর মধ্যে 4% 5% রিটার্ন জেনারেট হয়ে যায়, যদি 2-3 উইকের জন্য রাখি 10% 20% রিটার্ন জেনারেট হয়ে যায়। তো এই স্টকগুলো কি করে পিক আপ করছেন একটু যদি আমাকে আইডিয়া দেন। দেখুন এটার জন্য আমরা পার্সোনালি কি করে থাকি, আমরা अनेक रकम टुल्स यूज करी, आमरा किछु स्कैनर यूज करी, आमादेर किछु निजस्व थियोरी आछे, ओई थियोरी आमरा स्कैनर मध्ये बसाई। स्कैनरटा की करे आमाके ओई थियोरी वाइज ओई फिल्टर वाइज आमाके स्टक पिकअप करे दिए देय। अनेक कटा स्कैनर आमरा यूज करी, तार मध्ये एक मेजर स्कैनर आछे जेटा आमरा मोमेंटम ट्रेडिंग एर जोन्नो यूज करे थाकी, ओटा आजके आपनादेर प्रोवाइड करब। एक वेबसाइट देखाबो जेखान थेके आपनारा रेगुलर बेसिस एकटा थेके दुटो स्टक डेली बेसिस पाबेन, हयतो 3-4 पेलें कोनो दिन हयतो पेलें ना, बाट उइकली 5-6टा स्टक निश्चयई पाबेन जादेरके आमरा वाच लिस्टे राखबो। एटा ना कि जे स्टकगुलो आसलो चोख बंद करे बाय करे दिलाम, ना आमरा पार्सोनाली कि करी आमरा स्टकगुलोके राखी, बेचे राखी। आपनारा देखबेन जोदि आपनारा आमादेर हिंदी चैनल फलो करे थाकेन, ओखाने एवरीडे आमरा इंट्राडे स्टक्स प्रोवाइड करी, सुइंग ट्रेडिंग स्टक प्रोवाइड करी डे एंड डे दिके, माने सैटरडे दिके आज के दिकेई आसबे। हिंदी चैनलटा आमादेर निश्चयई चेक करबेन, ओर लिंक पेये जाबेन আমাদের কমেন্ট সেকশন নালে ডেসক্রিপশনে, ওটা আলকা করে এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের ইনভেস্টমেন্ট হিন্দি চ্যানেল, এটা অ্যাপ্রক্স 2000-3000 মতো সাবস্ক্রাইবার হতে চললো, তো এটা ফলো করবেন নিশ্চয়ই, কেন এখানেও আমরা রেগুলার বেসিস স্টক প্রোভাইড করি, সাথে সাথে তো এই চ্যানেলে হয়। তো এটা কি করে বের করছি, এমন কি আছে ওখানে, তো একটা সিক্রেট রিভিল করি এখানে। তো আমরা অ্যাকচুয়ালি একটা স্ক্যানার ইউজ করছি, আমাদের স্ক্যানার খুব ইম্পর্টেন্ট একটা স্ক্যানার আজকে দিচ্ছি আপনারা, কিন্তু এর লাভ তুলতে পারেন, কি করে তুলবেন ওটা বলবো। আচ্ছা, স্ক্যানারের নাম হচ্ছে ইনভেস্টমেন্ট সুইং ওয়াচ লিস্ট সিলেক্টর। এই পার্টিকুলার স্ক্যানার আমাকে ওয়াচ লিস্টের জন্য স্টক সিলেক্ট করতে হেল্প করবে। এটা না কি যে স্টক এর দিল আমি ওই স্টকে বাই করে নিলাম, না একদম দেখবো স্টকটা দিল প্রাইস অ্যাকশন ওয়াইজ, যদি এন্ট্রি আছে আমাকে যদি বাই সিগন্যাল প্রোভাইড করে তাহলেই গিয়ে বাই করবো, তাছাড়া না। ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইটের ব্যাপারে বলে দিই, এই ওয়েবসাইটটা কি, এটা কোথায় কি খুললাম এখানে। দেখুন ওয়েবসাইটের নাম হচ্ছে chartink.com। এই পার্টিকুলার ওয়েবসাইটে আমরা কিছু রুলস প্রোভাইড করে থাকি, কিছু ফিল্টার্স প্রোভাইড করে থাকি ওয়েবসাইটকে। ও কি করে দেয়, ওই ফিল্টার্স দিয়ে রুলস দিয়ে ও আমাকে স্টক সিলেক্ট করে দেবে। তো এখানে দেখবেন অনেক কটা আমরা এখানে ফিল্টার বসিয়ে রেখেছি, রুলস বসিয়ে রেখেছি, প্রায় এখানে 10-12টা লাইন রয়েছে, সব কটা এখানে কিন্তু রুলস। হালকা আইডিয়া দিচ্ছি আমরা এখানে কি করলাম, আমরা একটু চেক করার চেষ্টা করলাম যদি কোনো স্টকে কন্টিনিউ ভলিউম ইনক্রিজ হয়, যদি কোনো স্টকে কন্টিনিউ ডেইলি বেসিস আপার ট্রেন্ড মেইনটেইন করে, আর সাথে সাথে যদি আরএসআই কনফার্মেশন দিয়ে দেয়, তাহলে তো নিশ্চয়ই মোমেন্টাম আসবে। তো এই ছোট রুলস গুলো এখানে বসালাম, ওটা দিয়ে একটা স্ক্যানার বানালাম। এবার এই স্ক্যানার আমাকে কিন্তু ডেইলি বেসিস একটা থেকে দুটো স্টক দেবে, কোথায় দেখতে পাবো। আচ্ছা, এই স্ক্যানারের লিংকটা আপনারা নিশ্চয়ই আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। দেখবেন আগে কাজটা বুঝে নিন, এর কাজ কি, সকাল সকাল ইয়া দুপুর যখন খুশি আপনি স্ক্যানারটাকে ওপেন করবেন, লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ওপেন করবেন। আমি জাস্ট আপনার দেখাচ্ছি, উপরে লিঙ্কটা আপনি পাবেন, জাস্ট ওপেন করলেন, ওপেন করার পর এইরকম একটা পেজ আসবে ইনভেস্টমেন্ট সুইং ওয়াচ লিস্ট সিলেক্টর বলে। অন্য জায়গা কোথাও হাত লাগাবেন না, কোথাও কিছু এডিট করার চেষ্টা করবেন না, সিধা নিচের দিকে দেখবেন একটা স্টক নাম দিয়ে দেবেন। এখানে দেখুন আজকের দিনে যখন আমি দেখছি এটাকে, আজকে একটা স্টক এসছে পারসিস্টেন্ট, ঠিক আছে লাস্ট দিনে প্রায় 3.44% মুভ করেছে। তো এই যে স্টকটা এক্সপেক্টেড নেক্সট 1-2 দিনের মধ্যে ভালো মোমেন্টাম করতে পারে, একটু চার্টে দেখে নিই। আচ্ছা চার্টে আমি খুলবো স্টকটা পারসিস্টেন্ট বলে, এই যে পারসিস্টেন্ট সিস্টেম ওপেন করলাম ডেইলি টাইম ফ্রেমে, দেখুন কি হচ্ছে। স্টকটা দারুণ হবে, একটা সাপোর্ট নিয়েছে নিয়ারেস্ট একটা সাপোর্ট জোনে, দেখুন সাপোর্ট নিয়ে একটা ইনভার্টেড হ্যামার বানিয়ে अगेन স্লো এন্ড স্টাডি আপ ট্রেন্ডে কনভার্ট হওয়ার চেষ্টা করছে। আমি যদি এখানে হালকা মডিফাই করি, ইয়েস দেখুন একটা ডাউন ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ড পর ভালো একটা বাইং চলে আসলো। এবার হট করে তো স্টক আপনারা খুঁজে পাবেন না, তো तो एर जोने स्कैनरটা বসানো। স্ক্যানার আমাকে এরকম টাইপ অফ স্টক দিয়ে যাবে যে যার মধ্যে ভালো মোমেন্টাম আসতে পারে। যেহেতু এটা রিভার্স করছে তো একে একটু ওয়াচ লিস্টে রাখবো, একটু অবজারভেশনে রাখবো। যদি আমরা দেখি এই পার্টিকুলার স্টক স্লো এন্ড স্টাডি এই যে লেভেলটা আছে এর উপরে সাস্টেইন করেছে, এর উপরে ট্রেডিং করা শুরু করে, একটা ভালো একটা গ্রিন কালার ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়ে দেয়। আর এর মধ্যে আমরা তাহলে কি করব, একটা এন্ট্রি বানাতে পারি। ঠিক আছে, এন্ট্রি কোন লেভেলে হবে, অ্যাপ্রক্স এই লেভেল। এসএল কোথায় বসতে পারি, বেসড অন দা প্রাইস অ্যাকশন আমি এখানে এসএল বসাতে পারি, সিম্পল। ঠিক আছে, তার মানে একদম এটা না কি যেই দিন আসলো ওই দিন এন্ট্রি নেবো, না, যেই দিন স্টকটা আমাদের এখানে দেখাবে নেক্সট দিনের জন্য ওয়েট করব। আমাদের রুলস গুলো ডিফাইন করবো, যদি রুলস অনুযায়ী আমার স্টকটা চলে তাহলে গিয়ে এন্ট্রি, তাছাড়া কিন্তু এর মধ্যে এন্ট্রি নেবো না। আই হোপ এটা ক্লিয়ার হলো আপনাদের কাছে। তো আজকে যে স্টক এর মধ্যে এসছে পারসিস্টেন্ট সিস্টেম, আপনারা দেখবেন আমাদের নিউজ লেটারের মধ্যে যে স্টকগুলো যায় ওটাও কিন্তু ডিফারেন্ট টাইপস অফ টুলস ইউজ করে, ডিফারেন্ট টাইপস অফ স্ক্যানার ইউজ করে কিন্তু আমরা স্টক পিক আপ করি। তো এখান থেকেও কিন্তু স্টক ওখানে যায়। ঠিক আছে, ফলো করবেন, দেখবেন নিশ্চয়ই ওখানে আপনারা পাবেন কমন স্টকগুলো। ঠিক আছে, তো এখানে যেটা বললাম যে স্টকগুলো আসবে আপনি ওখানে এন্ট্রি বানাতে পারেন, নিজস্ব অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস যদি ম্যাচ করে তাহলেই এন্ট্রি নেবেন। ঠিক আছে, এটা তো হলো চলো আজকের স্টকটা। স্যার আগে যে স্টকগুলো এসেছিল কি করে পাবো, দেখুন এই পার্টিকুলার ওয়েবসাইটে দারুণ একটা ফিচার আছে, সেটা হচ্ছে ব্যাক টেস্ট হিস্ট্রি। যখনই আমরা ব্যাক টেস্ট হিস্ট্রিতে আসবো, দেখুন এখানে লেখা আছে ব্যাক টেস্ট হিস্ট্রি, এখানে আপনারা লাস্ট 9 মাসের পুরো হিস্ট্রি পেয়ে যাবেন। কোন স্টক কবে এসেছিল, কালকের দিনে কোনো স্টক পেয়েছিলাম কিনা, পরশু দিন কোনো স্টক পেয়েছিলাম কিনা, সবার পুরো লিস্ট পেয়ে যাবেন। কি করে পাবেন, যখন এখানে আসবেন ওখানে ব্যাক টেস্ট হিস্ট্রি খুঁজে যখন নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে অনেক কটার লাইন রয়েছে, প্রত্যেক পার ডে হিসাবে আপনি একটা লাইন পাবেন। তো ধরুন আমি কালকের দিনে কি কি স্টক এসেছিল, কালকের দিন বলতে গেলে থার্সডেতে কি স্টক এসেছিল ওইগুলোকে একটু স্টাডি করার চেষ্টা করি। তো দেখুন একদম আমার কার্সারটা এখানে রাখা রয়েছে, এখানে দেখুন ডেট লেখা আছে 13 জুলাই, 12টা করে টাইম দেখা যাচ্ছে। টাইম ডাজন্ট ম্যাটার, ডেট ম্যাটার। আমি এখানে জাস্ট ক্লিক করব, ওর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করতেই আমার কাছে কিন্তু এরা কি করলো স্টকের লিস্ট দিল কি এই স্টক এসেছিল আপনার 13 তারিখ। তো কুইকলি একবার দেখে নি কি স্টকের মধ্যে কিরকম মোমেন্টাম এসছে ফ্রাইডেতে, ফ্রাইডে কি আদৌ স্টকগুলো মুভ করলো কিনা। তো প্রথম স্টক আমাদের কি আছে, আইসিআইসিআই ব্যাংক। একটু আইসিআইসিআই ব্যাংকে আমরা দেখবো। তো আইসিআইসিআই ব্যাংকে যদি আমরা ফলো করি লাস্ট দিনে দেখুন কি ক্যান্ডেল বানালো। আগে 12 তারিখে কি, 13 তারিখে কি ছিল ওটা দেখে নেবো। দেখুন 13 তারিখে এ কিন্তু দারুণ একটা গ্রিন কালার ক্যান্ডেল বানালো। নেক্সট দিনে গ্যাপ ওপেনিং হয়েছে, বাইং সেন্টিমেন্ট কিন্তু দেখা গেছে যেহেতু মোমেন্টাম আছে এর মধ্যে। তো কি হলো, মার্কেট ওপেন হলো, হালকা ফল করলো, আবার উপরে ক্লোজিং। এটা কিন্তু তৈরি হয়ে গেছে বড় মোমেন্টামের জন্য। আপনি যদি দেখেন উপরে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। তো যদি এই পার্টিকুলার স্টককে আমরা দেখি কি আগামী 1-2 দিনের মধ্যে 965 এর উপরে ভালো করে ক্লোজিং করে, দারুণ একটা ক্যান্ডেল দিয়ে ক্লোজিং করে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে আমাদের একটা এন্ট্রি হতে পারে। ঠিক আছে, তো এই করেই আমরা কি করবো, আমাদের ওয়াচ লিস্ট তৈরি করবো। ওকে, ওয়াচ লিস্টে রাখলাম, আজকে 2-3 দিন অবজার্ভ করবো, যেদিন এন্ট্রি আসবে ওই দিন নেবো। ঠিক আছে, আই হোপ এটা ক্লিয়ার হলো। চলো আরেকটা স্টক দেখি, এখানে আরেকটা স্টক রয়েছে গোদরেজ প্রপার্টিজ। চলো ওটাকে দেখি একটু, গোদরেজ প্রপার্টিজ। ওকে ফাইন, গোদরেজ প্রপার্টি কি করলো দেখুন, কবে এসেছিল স্টকটা, ডেট চেক করবেন 13 তারিখে। ফাইন, 13 তারিখে এসছে, 13 তারিখ ক্যান্ডেল এটা। দেখুন এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স বানাই, ও অলরেডি রেজিস্ট্যান্স উপরে চলে গেছে। আমরা সিম্পল রুল বানাতেই পারতাম, আচ্ছা রেজিস্ট্যান্স তো ব্রেকআউট করে গেছে, যদি এর হাইয়ের উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমরা এন্ট্রি নিয়ে নেবো। তো আপনি দেখুন লাস্ট দিনে স্টকটা কিন্তু দারুণ সবুজ কালার ক্যান্ডেল বানিয়েছে। তো আমি যদি 13 তারিখে স্টকটা পেয়ে 14 তারিখে আমার অ্যানালাইসিস অনুযায়ী যদি এন্ট্রি করতাম, একদম লোতে যদি কিনতাম, আমার এখানে একদিনের মধ্যে প্রায় 2% মুভ এসেছিল, ক্লোজিং এও প্রায় 1.66% या 1.5% तो आराम से मुव पेलम। এটা যদি কন্টিনিউ করে দেয় তো এক্সপেক্টেড 4-5% রিটার্ন নেক্সট উইকের মধ্যে চলে আসবে। তো স্টকগুলো পেলাম কি করে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন, আমরা এই পার্টিকুলার স্ক্যানার ইউজ করে পেলাম। এবার আপনারা চাইলে এখানে ব্যাক টেস্ট করবেন, পিছনের অনেক স্টক দেখতে পাবেন। এখানে কার্সারগুলো নিয়ে যাবেন, দেখুন যতগুলো কালার আছে, ফর এক্সাম্পল এখানে ক্লিক করলাম, এটা কবেকার, এটা হচ্ছে 31 মে। ক্লিক করবেন মাউস দিয়ে, আপনি 31 মেতে যে পসিবল স্টকগুলো আছে যারা মোমেন্টাম দিতে পারে, ব্রেকআউট দিতে পারে, ওই স্টকের নামগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। চাইলে ব্যাক টেস্ট করুন এভরিডে। এক্সপেক্ট করছি या তো কোনোদিন স্টক পাবেন না, খুব কম দিন আছে যে স্টক প্রোভাইড করেনি, বাট ম্যাক্সিমাম দিনে স্টক প্রোভাইড করেছে, 1-2 করে স্টক কিন্তু দিয়েছে। ঠিক আছে। তো আপনাদের কাজ কি থাকবে, এবার আপনাদের কাজ থাকবে এই লিংকটাকে এভরিডে সন্ধ্যেবেলা এসে খোলা। আমি একটু ভালো করে দেখিয়ে দিই, এই লিংকটাকে সন্ধ্যেবেলা এসে খুলবেন, ইয়া ধরুন লাইভ মার্কেটে একবার চেক করলেন, চেক করে দেখলেন কি আজকে কোনো স্টক এসছে কিনা, যদি এসে থাকে এবার ওটাকে রেডি করবেন নেক্সট দিনের জন্য, নেক্সট উইকের জন্য। আই হোপ এটা ক্লিয়ার হলো। তো আশা করি এখান থেকে একটা হেল্প আপনারা নিশ্চয়ই এখানে পেলেন কি আমরা স্টক সিলেকশন কি করে করব, একটা দারুণ একটা টুলস এখানে প্রোভাইড করলাম। এবার দেখুন এই যে পার্টিকুলার স্ক্যানারটা এখানে দিলাম, এর মধ্যে কিন্তু রেগুলার বেসিস কিছু না কিছু আপগ্রেড চলবে, ঠিক আছে। তো এই স্ক্যানারটা প্লিজ এই যে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে, আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা, লিঙ্কে এই নামটা লেখা থাকবে ইনভেস্টমেন্ট সুইং ওয়াচ লিস্ট সিলেক্টর বলে, এটা সেভ রাখবেন। আমরা এভরি মান্থ এর মধ্যে কি করি আপগ্রেড করার চেষ্টা করি। যখন দেখুন মার্কেট আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এভরি ডে এভরি মান্থ মার্কেট হালকা হালকা চেঞ্জেস আসে, তো এর মধ্যে আমি চেঞ্জেস করব, আমাদের টিম পুরো চেঞ্জেস করবে, যা চেঞ্জ হবে আপনি এর মধ্যেই পাবেন। তো লিঙ্কটা প্লিজ সেভ করে রাখবেন, ঠিক আছে। আর আরেকটা প্রবলেম, সেকেন্ড নাম্বার প্রবলেম যেটা ছিল কি স্যার আমরা না ট্রেডিং ভিউতে ওয়াচ লিস্ট বানাতে গেলে আমাদের একটা অসুবিধা হচ্ছে, কি অসুবিধা এবার প্রবলেমটা ডিসকাস করি। দেখুন অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার আমরা যদি নিফটি 100 বা নিফটি 200 এর পুরো একটা ওয়াচ লিস্ট বানাতে যাই ট্রেডিং ভিউ এর মধ্যে, আমরা প্রবলেম ফেস করছি। প্রবলেম হচ্ছে আমাকে এক একটা করে স্টক খুঁজতে হচ্ছে, এক একটা করে পুট করতে হচ্ছে, এবার এই করে আমার এখানে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই একটা প্রবলেমের জন্য আমার 2 সেকেন্ডের সলিউশন আছে, 2 সেকেন্ডের সলিউশন। সলিউশনটা কি, আমি এখানে একটা ওয়ার্ড ফাইল আপনাদের সাথে শেয়ার করছি, ওয়ার্ড ফাইলের নাম হচ্ছে কাস্টমাইজ ওয়াচ লিস্ট ফর ট্রেডিং ভিউ। কি কাজ করতে হবে প্রপারলি দেখাচ্ছি, জাস্ট দেখিয়ে দিই এখানে কি করা। দেখুন এই পার্টিকুলার ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি বিভিন্ন ওয়াচ লিস্ট পেয়ে যাবেন। দেখুন প্রথম ওয়াচ লিস্ট এখানে বানানো, ওয়াচ লিস্ট ফর অল ইন্ডিসেস, আপনি দেখবেন এখানে অনেক কটা ওয়াচ লিস্ট এখানে রয়েছে, ওয়াচ লিস্ট ফর অল ইন্ডিসেস মানে যত রকম ইন্ডেক্স আছে মার্কেটে সবার ওয়াচ লিস্ট পাবেন। ধরুন নিফটি হোক, ব্যাংক নিফটি হোক, নিফটি আইটি হোক, নিফটি অটো হোক, আপনার কাজ থাকবে এগুলোকে কপি করা, ট্রেডিং ভিউতে পেস্ট করা। কি করে করব আমি দেখাচ্ছি, বাট আইডিয়া দিলাম। নেক্সট হচ্ছে স্যার যদি আমি এফএনও সেগমেন্টে যে স্টকগুলো আছে ওদের লিস্ট পেতে হয় কি করে পাবো, জাস্ট কিছু না এখানে ক্লিক করবেন নেক্সট একটা, আমি এখানে দেখাচ্ছি, এখানে তো ইনক্রিজ হবে না, জাস্ট এখানে দেখুন লেখা আছে ওয়াচ লিস্ট ফর অল স্টকস ট্রেডেড ইন ফিউচার সেগমেন্ট। দেখুন কতগুলো স্টক আছে, এতগুলো স্টক আছে, যদি উপর থেকে নিয়ে যাই এই অবধি, ঠিক আছে, এই কটা স্টক পেলাম। এবার ধরুন আমি চাই নিফটি 50 50টা স্টক এক জায়গায় পেতে চাই, এখানে ক্লিক করবেন নিফটি 50 স্টক, ওয়াচ লিস্ট ফর নিফটি 50, এখানে পুরো পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে নিফটি 100, এখানে ক্লিক করবেন, পুরো নিফটি 100 লিস্ট পেয়ে যাবেন। এবার আপনাদের কিন্তু এক একটা করে স্টক পিক আপ করতে হবে না, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস আপনি পেলেন, এটা তো পেয়ে গেলেন একটা জায়গায়। এবার যদি আমাকে ওয়াচ লিস্ট বানাতে হয় ট্রেডিং ভিউতে কি করে বানাবো, জাস্ট আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে। ট্রেডিং ভিউ এখানে খুললাম, এখানে দেখুন যখন ট্রেডিং ভিউ আপনারা খুলবেন এখানে বিভিন্ন ওয়াচ লিস্ট থাকে, আগের থেকে কিছু রেড লিস্ট ওয়াচ লিস্ট থাকে। আমি একটা ওয়াচ লিস্ট ক্লিয়ার করছি আপনাদের সামনে, সেটিংসে গিয়ে ক্লিয়ার লিস্ট করছি, পুরো সবকটা ওড়ালাম। এবার পুরো নিফটি 50 না নিফটি 200, নিফটি 200 যে কটা স্টক আছে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড এর মধ্যে অ্যাড করব। কি করে করব, জাস্ট চাচ্ছি আমি আমাদের ওয়াচ লিস্টে, আমাদের ওয়াচ লিস্ট এটা হলো নিফটি 200 বললাম, এই যে নিফটি 200 যে কটা আছে স্টক এখানে সবকটাকে মাউস দিয়ে সিলেক্ট করবেন। আচ্ছা যে প্রসেসটা এখানে বলছি, যে হ্যাকটা এখানে প্রোভাইড করছি, দিস ইজ অনলি ফর পিসি, ইয়া তো পিসি ইয়া তো ল্যাপটপ দিয়ে এটা কিন্তু হবে, মোবাইল দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে। তো চেষ্টা করবেন মোবাইল দিয়ে না করা, পিসি দিয়ে করা, কেন পিসি দিয়ে একদম ইজিলি হবে। আমি এখানে যে কটা স্টক আছে সিলেক্ট করলাম, নিচে নিয়ে আসলাম একদম এই অবধি, জাইডাস লাইফ আছে এই অবধি নিয়ে আসলাম, দিয়ে রাইট ক্লিক করবেন, কপি অপশন পাবেন, কপি করলাম, কপি করে চলে যাব আমাদের ওয়াচ লিস্ট। দেখুন একদম ফাঁকা পড়ে আছে, এখানে প্লাস সাইনে যাবেন, দেখুন এখানে প্লাস সাইন আসছে, প্লাস সাইনে যাবেন। একটু জুম করছি দেখি জুম হয় কিনা, হ্যাঁ এখানে দেখুন প্লাস সাইন আসছে, প্লাসে ক্লিক করব, স্টকের নাম দিতে হয়, জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট বলতে আমি দেখাচ্ছি কি করলাম, আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখুন একটা পেস্ট অপশন আসছে, জাস্ট পেস্ট মারবো, পেস্ট করলে সব নাম এখানে চলে আসলো, বাস একটা ক্লিক দরকার, এন্টার। এন্টার করতেই আপনি দেখুন এখানে সব কটা স্টক চলে আসলো, যে কটা স্টক আছে নিফটি 200 এর মধ্যে সব কটা স্টক, নিফটি 200 না 500 দেখলাম এটা আমি, আর নিফটি 200 দেখলাম, सब कटा स्टकेर मध्य पे गेलाम आशा करছি একটা সলিউশন এখানে পেয়ে গেলেন। আর 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 কি আছে আরো কিছু জিনিস থাকে ওই পার্টিকুলার ওয়াচ লিস্ট যেটা রয়েছে এখানে বিভিন্ন রকম ওয়াচ লিস্ট রেডি করা। দেখুন অটো ইনডেক্স আপনি যদি চান কি এক একটা ইনডেক্স যতগুলো ইনডেক্স আছে প্রত্যেক ইনডেক্সে কিছু স্টক ওই স্টকগুলো যদি আলাদা রাখতে চাই তাও আপনি পেয়ে যাবেন। দেখুন অটো ইনডেক্সে যে কটা স্টক আছে সব আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ব্যাংকে যে কটা আছে ধরুন ব্যাংকটা এখানে পেয়ে যাচ্ছেন। দেন ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে ফিন নিফটি যেটা আছে এটা এখানে পেয়ে গেলেন। দেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 25 to 50 বলে একটা ইনডেক্স আছে ওটার পাবেন। দেন এফএমসিজি যে স্টকগুলো ওটা এখানে পেয়ে যাবেন। হেলথ কেয়ার পেয়ে যাবেন, আইটি পেয়ে যাবেন, মিডিয়া পেয়ে যাবেন। যত রকম আপনি ইন্ডেক্স পাচ্ছেন যেখানে যেখানে স্টক প্রোভাইডেড আছে সব এখানে কিন্তু পেয়ে যাবেন। আশা করি দুটো প্রবলেমে খুব দারুণ সলিউশন আপনারা পেয়েছেন। কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এই যে সলিউশন গুলো প্রোভাইড করলাম এটা আপনাদের কাজে লাগবে কিনা, কোনো বড় কোনো সলিউশন এখানে পাচ্ছেন কিনা নিশ্চয়ই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখছেন তো ইউটিউব নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ইনভেস্টমেন্ট ওটাও নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কেন রেগুলার বেসিস এরকম টাইপ অফ টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দেওয়ার চেষ্টা করব। স্পেশালি কিছু স্টক তো আমরা প্রোভাইড করবই করব যেগুলো এই স্ক্যানার ছাড়া, যে স্ক্যানার আমি আজকে দেখালাম এই স্ক্যানার ছাড়া যে স্ক্যানারগুলো আমরা ইউজ করি অ্যাডভান্স স্ক্যানারগুলো ওখান থেকে যে স্টকগুলো আসে ওটা আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করবো। তো নিশ্চয়ই আমাদের ফলো করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল। ইউটিউব হলো আরেকটা ইউটিউব আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হিন্দি, এটাও কিন্তু রেগুলার বেসিস ফলো করবেন, ঠিক আছে। কেন বলছি এখানে রেগুলার যদি আপনারা ইন্ট্রাডে প্লেয়ার হন, ইন্ট্রাডে ট্রেডিং করেন ইন্ডেক্স ইয়া স্টকে এভরিডে এখানে অ্যানালাইসিস যায়। সাথে সাথে আমাদের আরেকটা আছে একদম লাস্ট একটা টেলিগ্রাম চ্যানেল সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডার্স। 3000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এভরিডে এখানে ভিডিও বানিয়ে আমি পোস্ট করি কি আপনারা যদি আজকে ইন্ট্রাডে করতে চান ইন্ডেক্সের উপরে নিফটি ব্যাংক নিফটির উপরে কোন জায়গা করবেন, যদি কোনো স্টকে ট্রেডিং করতে চান কোন লেভেলের উপরে বাইং করবেন কোন লেভেলের নিচে সেলিং সব কিছু ডিটেলসে পুরো ভিডিও ফর্মেটে দেওয়া হয় 9:30 থেকে 10টার মধ্যে, ঠিক আছে। তো নিশ্চয়ই এগুলো জয়েন করে নেবেন, লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশন নাহলে ডিসক্রিপশনে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, কিছু সলিউশন পেয়েছেন, যদি পেয়ে থাকেন তো কমেন্ট আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর আপনারা ইন ফিউচার আর কোনো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স চাইছেন কিনা নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে। চলুন তাহলে পরের দিন দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।